একটা জিনিস দেখেন যে বাংলাদেশে এই প্রথম ম্যানুফ্যাকচার ব্যাট কোম্পানি আমরা নিয়ে আসছি, এবং এটার উদ্যোক্তা আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ইমরুল কায়েস ভাইকে। তিনি অনেক দিন ধরে চিন্তাভাবনা করছিলেন যে বাংলাদেশে কীভাবে একটা ব্যাট কোম্পানি দেওয়া যায়, এবং তার সাথে আমাদের যে আরও একজন পার্টনার আছে শাহিন ভাই, তিনিও বেসিক্যালি তিনি অনেক দিন এটা নিয়েছিলেন, আমরা ওনাকে পরিচিত মুখ। তিনি বিভিন্ন প্লেয়ারের ব্যাট মেরামত করে থাকেন এবং খুব সুন্দর যত্ন করে করে থাকেন। এবং আমাদের আরও একজন পার্টনার আছেন, তিনি হলো ইউকেতে থাকে, এবং আজাদ ভাই, তিনিও আমাদের সাথে আছে, হয়তো আজকে নেই, আমি আছি। এবং আমিও যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমি হয়তো ওই রকম সময় পাই না, বাট এই তিনজনই অনেক বেশি গুছিয়ে নিয়ে আসে, আমার রোলটা খুবই কম ছিল। আর যেহেতু এটা একটা ব্যাট কোম্পানি, আমরা বিশেষ করে একটা জিনিস দেখেন যে আমরা যখন বিভিন্ন দেশের স্পন্সর নিয়ে খেলি, তখন কিন্তু আমাদের বিভিন্ন বলতে আমরা বেসিক্যালি আমাদের বাংলাদেশে কিন্তু নিজস্ব কোনো কোম্পানি নেই, এবং বাইরে থেকেই আমাদের ব্যাট কোম্পানিগুলো স্পন্সরশিপ করে। আমাদের যদি করা হয় তাহলে আমরা খেলি, আর যদি না করা হয় তাহলে তো আমরা পাই না। বাট এটা একটা মনে করি যে আমাদের দেশের জন্য একটা বিরাট ব্যাপার, অপরচুনিটি। আর যেহেতু আমাদের ইচ্ছা ছিল যে আমরা প্রথমেই শুরু করবো আন্ডার-19 থেকে, যেহেতু ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এটা আমাদের অনেক আগের দিন থেকে একটা টার্গেট ছিল। ওদেরকে যদি আমরা দিতে পারি আমাদেরও ভালো লাগবে, এবং সেই উদ্যোগ নিয়ে অনেক ভালো মতনই ইমরুল ভাই এবং শাহিন ভাই এবং আজাদ ভাই তিনজনের খুব দ্রুত ব্যবস্থা করেছে কীভাবে দেওয়া যায়। সো এই আর ভালো লাগছে যেহেতু ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, ওরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এবং ওরা নিজেদের দেশের কোম্পানি দিয়ে খেলবে, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে, এবং ওদের কাছে অবশ্যই ভালো লাগার বিষয় থাকবে। আপনি একসময় অনুরোধ বেশি খেলেছেন, ক্যাপ্টেন ছিলেন, আপনারা আন্ডারে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল দল, যদিও শিরোপা জিততে পারেননি, বাট ওনারা যেভাবে খেলেছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কী ধরনের কথা হয়েছে, বা আপনার কোম্পানির ব্যাট দিয়েও খেলবে, কীরকম স্বপ্ন দেখছেন, মানে ওদেরকে কীভাবে টটকা দেওয়ার চেষ্টা করছেন? দেখেন যে ওরা যেভাবে ক্রিকেট খেলছে খুব ভালো খেলছে, আমরা ফলো করেছি, ওরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এবং ওরা বাংলাদেশ কখনো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়নি, আমরাও খেলেছি আন্ডার-19, আমরাও চ্যাম্পিয়ন হতে পারিনি, বাট ওরা সেই জিনিসটা অর্জন করেছে, অবশ্যই এটা ওদের কৃতিত্ব দিতে হবে, এবং ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে, এর জন্যই চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমি আশা করি ওদের যে টিমটা আছে আন্ডার-19ই না, ওরা বাংলাদেশ টিমকেও সার্ভিস দেবে এবং বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যাবে, কারণ একটা স্টেপ বাই স্টেপ কিন্তু হয়। আমিও আন্ডার-19 খেলেছি, এখন বাংলাদেশ টিমে খেলছি, ওরা আন্ডার-19 খেলছে, এরপরে বাংলাদেশ টিমে খেলবে এবং দেশের হয়ে অনেক কিছু অর্জন করবে। সো এটাই যে ওদেরকে এই ম্যাসেজটাই দেওয়া যে এখন যেভাবে খেলছে এটা যেন কন্টিনিউ করে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন খুব ভালো একটা কোশ্চেন করেছেন, যে আমরা বিশেষ করে ন্যাশনাল টিমে যে কোম্পানি দিয়ে আমরা খেলি, এসএফ, এসএস, আরও অনেক বড় বড় যে কোম্পানি আছে আমাদের বাংলাদেশ টিমে যারা খেলছে, আমরা কোম্পানিটা কিন্তু আসলে এমনভাবে সেট আপটা দিচ্ছি, আমরা কিন্তু বড় বড় কোম্পানি যেভাবে করছে আমরা ওইভাবেই রান করব। আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইট থাকবে, আমাদের ডিজিটাল মার্কেট থাকবে, আমাদের কাদেরকে আমরা স্পন্সরশিপ দিব সেই টিম থাকবে, মানে আমাদের প্রত্যেকটা সেক্টর সেক্টরে থাকবে। আর যেহেতু বললেন যে কন্ট্রাক্ট, হ্যাঁ, ওদের সাথে আমাদের ফার্স্টে এক বছরের কন্ট্রাক্ট হয়েছে, আমরা পার ইয়ারলি ওদেরকে আমরা 4টা করে ব্যাট দিব, তারপরে 6 জোড়া করে গ্লাভস দিব, এবং 2টা করে প্যাড দিব, এবং তারপরে যদি রিকোয়ারমেন্ট লাগে আমরা সেটা ওদেরকে দিব, কারণ এটা একটা কন্ট্যাক্টের ভিতরে কিন্তু আমিও যে ব্যাট দিয়ে খেলি আমারও কন্ট্যাক্ট কিন্তু এরকমই থাকে যে কয়টা পার, বাট এরপরে যদি ব্যাট ভেঙে যায়, ব্যাট যদি আমার এক্সট্রা লাগে, তখন তো আমি কোম্পানি থেকে চাই, বাট এটা তো প্লেয়াররা পাবে সবসময়, আমি যেহেতু পাই ওরাও পাবে, এবং ওদের যে রিকোয়ারমেন্ট আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বাংলাদেশে শুধু ওদেরকে না, যেহেতু আমরা স্টার্ট করেছি আমাদের শুরুতে, আমরা ওদেরকে নিয়ে মুভ করতে চাচ্ছি, এবং আমরা আমাদের টার্গেট আছে আমরা ওম্যান্স টিমকে আমরা স্পন্সরশিপ দেবো, আমরা অলরেডি কথা বলেছি, তারপরে অনেক আন্ডার-15 অনেক ট্যালেন্টেড প্লেয়ার থাকে যারা হয়তো টাকার অভাবে ব্যাট কিনতে পারে না, আমরা তাদেরকে স্পন্সরশিপ দিব খুঁজে খুঁজে, তারপর আন্ডার-17 যারা খেলে ন্যাশনাল টিমে তাদেরকে আমরা স্পন্সরশিপ দেবো। ওভারঅল একটা জিনিস কি, এইটা শুধু যে আমরা বিজনেস করব বা বিজনেস পলিসি এরকম না, আমি চাই যে আমাদের
দেশ থেকে একটা কোম্পানি ভালো হোক এবং দেশের ক্রিকেটের উন্নয়ন হোক এবং প্রত্যেকটা সেক্টরে যেন দেশকে প্রমোট করার জন্য, এটাও আমাদের একটা আমাদের একটা চিন্তাভাবনা, আমরা এভাবে চিন্তাভাবনা করছি। একটা জিনিস দেখেন যে ব্যাটটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি আমরা যখন বাইরে থেকে ব্যাটগুলো আমাদেরকে দেয়, উইলো যদি ভালো থাকে, টপ গ্রেডের উইলো থাকে, তাহলে কিন্তু ব্যাটের মানে বলটা কিন্তু বেশি যায়। আপনি একটা জিনিস দেখেন যে 80 মিটারে যদি ব্যাট মোটামুটি থাকে, ওটা পার হয় না, অনেক সময় ছয় হয় না, অনেক মিস টাইমিংয়ের সময় ছয় হয়ে যায়, ব্যাটটা অনেক ইম্পর্ট্যান্ট। সো আমরা চেষ্টা করছি যে আমরা যদি ভালো কোয়ালিটির ব্যাট দিতে পারি, আমাদের দেশের যে প্লেয়াররা আছে ওরাও অনেক ভালো করতে পারবে, এন্ড অফ দ্য ডে আমাদের কোম্পানিটাও এস্টাবলিশড হবে। যেহেতু শুরু, আমাদের কোম্পানি শুরু হচ্ছে, আমাদের সামনে পথচলা থাকবে এবং এটা আনুষ্ঠানিকভাবে আমরা নেক্সট আমরা টার্গেট করেছি যে বিপিএলের ভিতরে আমরা একটা টাইম ঠিক করেছি যে 5ই ফেব্রুয়ারি আমরা হয়তো উদ্বোধন করব, একদম বড় সড়ো করে সবাইকে ইনভাইট করবো, আপনাদের যারা আছে আপনাদেরকে ইনভাইট করব। এবং আমাদের ইচ্ছা আছে যে আমাদের প্রধান অতিথি আমাদের প্রেসিডেন্ট স্যারকে করব, নাজমুল হোসেন পাপন স্যারকে আমরা প্রধান অতিথি করব, এবং বোর্ডে যারা আছে ডাইরেক্টর এবং ক্রিকেট অঙ্গনে যারা আছে কোচ থেকে শুরু করে অনেক প্লেয়াররা বা বিভিন্ন সেক্টরে সবাইকে আমরা ইনভাইট করব সেই প্রোগ্রামে। এবং আমরা আশা করি যে তাদের কাছ থেকে দোয়া নিয়ে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। বাট এখন যেহেতু ওরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, তাড়াহুড়া করে এর জন্য ওদেরকে আমরা স্পন্সরটা দিচ্ছি এবং ছোটোখাটোভাবে একটু যতটুকু করা যায় সেটা আমরা করছি। যেহেতু আমাদের আরও 3 জন যারা এর সাথে ইনভলভড আছে তারা নেই, ইমরুল ভাই, শাহিন ভাই এবং আজাদ ভাই, হয়তো ওই সময় সবাই থাকবে। এমকেস্টার ই হলো কি যে যেহেতু আমরা 3 জন ফার্স্টে উদ্যোক্তা ছিলাম, আমি, ইমরুল ভাই এবং কায়েস ভাই, ওনাদের আমাদের নামের ফার্স্ট অক্ষর দিয়ে শুরু হয়েছিল। বাট আমরা পরে এটা চিন্তা করেছি যে যেহেতু আমাদের এটা কোম্পানি, এটা আমরা অনেক বড় চিন্তাভাবনা করছি এবং এটা নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন, সেজন্য আমরা এটার নামটা দিয়েছি মাস্টার কিংস। এমকেএস এর মিনিংস হলো মাস্টার কিংস। হ্যাঁ, অবশ্যই আপনি খুব ভালো কোশ্চেন করেছেন। একটা জিনিস দেখেন যে আমাদের ফার্স্টেই আমরা বলেছি কিন্তু আমাদের শুরু হচ্ছে এবং আমরা কিন্তু আমাদের যে ইংল্যান্ড থেকে উইলো আসছে, আমাদের কিন্তু অনেক বাধা প্রতিবন্ধকতা ছিল। আমাদের আমরা 100% এখনও ওইভাবে সেটাবে চলে গেছি, বাট আমরা এখনও প্রোডাকশনে যেতে পারিনি। যেহেতু আমরা তাড়াহুড়ো করে করছি, আমরা হয়তো ভবিষ্যতে আমরা মনে করেন যে সবাইকেই দিব, কিন্তু বাট এখন আমাদের যেহেতু স্টার্টিংয়ে শুরু হয়েছে, আমাদেরও তো মানে কোম্পানির দিকে তাকাতে হবে। যেহেতু আমরা 8 জনের সাথে যেহেতু আমরা করেছি, আমাদের হয়তো নেক্সটে মনে করেন অন্য যারা আছে ওদেরকে করবো, বাট ফুল টিমে করতে পারলে অবশ্যই ভালো লাগতো। বাট যেহেতু আমাদের এখন অপশন কম, যেহেতু আমাদের স্টার্টিং, এরপরে যদি আমরা কোম্পানি অনেক বড় হয় সেক্ষেত্রে আমরা পুরো সবসময় ফুল টিমকেই আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। স্পেশালি আমার কাছে খুব ভালো লাগছে যে ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, আন্ডার-19 টিমকে আমরা করছি। আর এই ভালো লাগার বিষয়টা কারণ আমি অনেক বছর আন্ডার-19 খেলেছি, আমি 2 বার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছি এবং 2 বারই আমি নেতৃত্ব দিয়েছি, এর জন্য আমার ভালো লাগার বিষয়টা অনেক বেশি। যেহেতু ওদেরকে আমি সামনে পেয়েছি, এই জায়গাটায় আজ থেকে 5-7 বছর 8 বছর আগে আমিও খেলেছি আন্ডার-19, এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে যে ওরা, আমি ওদেরকে দিচ্ছি, আমাদের কোম্পানি নিয়ে ওরা খেলবে, ব্যাট কোম্পানি, এবং এটা ওরাই আমাদের ফার্স্ট অ্যাম্বাসেডার। সো এই জিনিসটা আমি প্রাউডলি বলতে পারি এবং এটা সারা জীবন যতদিন থাকবে আমি এটা বলবো এবং ওরাও সেই জিনিসটা মনে করবে। ব্যাটের মার্কেট নিয়ে জানতে চাচ্ছিল, ভারতের প্রতি নির্ভরশীল থাকার ভাবনা মনে করবে, এখন নিজেদের মানে স্পন্সরে যাবে, বাংলাদেশ ইন্ডাস্ট্রি আগাবে, কত বড় স্বপ্ন আসলে এই ব্যাট একটা জিনিস দেখেন যে আপনি যেটা বললেন যে আমরা বিভিন্ন বাইরের দেশের কোম্পানির উপর নির্ভরশীল করি, বিশেষ করে ব্যাট, তা আমরা যদি ভালো প্রপার সার্ভিসটা দিতে পারি তখন কিন্তু আমাদের আর বাইরের ব্যাটের প্রতি
ওই জিনিসটা মনে করেন যে নির্ভরশীল থাকা লাগবে না, যদি আমরা ওই প্রপার সার্ভিসটা দিতে পারি। বাট আমরা চেষ্টা করব যেন আমরা 100% প্রপার সার্ভিসটা আমাদের দেশকে দিতে পারি, কারণ যেহেতু আমাদের বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে এগিয়ে গিয়েছে এবং আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। সো এটা দিয়ে মনে হয় যে আমরা যদি ভালো ওদেরকে সার্ভিস দিতে পারি পুরো ক্রিকেট সেক্টরে, এটা আমাদের দেশের জন্যও ভালো হবে এবং এন্ড অফ দ্য ডে আমাদের কোম্পানির জন্যও ভালো হবে। হ্যাঁ অবশ্যই, আমরা যে জিনিসটা করছি যেটা আমি এর আগেও বলেছি আমাদের মাত্র শুরু। সো আমরা অবশ্যই চেষ্টা করব, প্রথমে আমরা বাংলাদেশ টিম দিয়ে স্পন্সরশিপ করার চেষ্টা করব, ফার্স্ট টার্গেট আমাদের দেশের প্রায়োরিটি, দেন আমরা বাইরে যাব। কারণ আমরা চেষ্টা করব যদি আমাদের একটা জিনিস দেখেন যে আপনি যদি দেশের ভিতরে যদি ভালো না হন তাহলে কিন্তু আপনি বাইরে কখনো ভালো হতে পারবেন না। সো আমাদের টার্গেট থাকবে আগে আমাদের দেশের মানুষের মন অর্জন করা, তাদেরকে ভালো খুশি রাখা, তাদের হ্যাপিনেস করা, দেন তারপর আমরা বাইরের মার্কেটিংয়ে যাব। সো আমরা যদি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে যদি ভালো ভালো ব্যাট সার্ভিস দিতে পারি, তারা যদি হ্যাপি থাকে, খেলে যদি তৃপ্তি পায়, তাহলে এন্ড অফ দ্য ডে আমাদের কাছেও ভালো লাগবে এবং তারপরে আমরা চিন্তা করব বাইরে ব্র্যান্ডিং করার জন্য। বাট ফার্স্ট প্রায়োরিটি আগে বাংলাদেশ।